Bismillahi Rahmani Rahim. Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alameen. Wal Aakibatu Lil Muttaqeen. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والعلماء أهل السنة وأولياء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آية أخرى. قال الله تعالى: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. إلى آخر الآية. قال النبي صلى الله تعالى عليه وسلم: الصلاة مفتاح الجنة. في شأن حبيبه ومحبوبه ونور عرشه وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كبه جاني دكشبه اي بريغور سريت আপন পোশাক কোলে নিবে সাদা কাফন ফরাইবে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. ইশক মাহবুব খুদা জিস দিল মে হাসি
حاصل نہیں لکھوم منہ مگر ایمان میں کامل ہی اللہم صلی مولانا محمد وعلى علی سیدنا مولانا محمد بلغ العلا بکماله کشفت تجا بجماله حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ میرو دن وستان سرام ہمیں تو تیان کشنوا کرتے تینات مصطفیٰ بکمالہ بلغ العلام بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ تو ذکر کریں اللہ 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 تو یا ہمارے ڈک رگ بندہ تو یا ہمارے ڈک من بوریا ڈک لے آمائے پرن بوریا ڈک لے آمائے دونہ فی بے معاف تو یا ہمارے ڈک رگ بندہ تو یا ہمارے ڈک اللہ اللہ دورائی تم فہران دویل تومی میں غیر باوان تومی میں غیر بن کو نبی جی تومی میں غیر باوان آو دویل تومی میں غیر باوان اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لقرا إمام حسين رضي الله تعالى عنه سنة جو شمر ودوغي صدر طبعش ایک سنة مها شمالن صدر محترام شمانی تا شبابتی جناب ডাক্তার এম এ মালিক সাহেব লোকরা সহসভাপতি জনাব গোলাম হোসেন সাহেব জনাব মোহাম্মদ সঞ্জীব আলী সাহেব জনাব মোহাম্মদ আরফান আলী সাহেব দিগার ওলামায়ে কেরাম সম্মানিত মুরব্বি আমি যুবক বায়রা পর্দার আড়ালের মা ও বোনেরা কসি কোমল মা সুম্বাচ্চারা মাহফিলের সিস্টেম অনুযায়ী আপনাদেরকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করি যিনি আপনি আমাকে এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সেই মনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জানেন আমরা আজকে এমন এক মাহফিলের মধ্যে বসেছি
যে মাহফিল দুনিয়ার কোন সাধারণ মাহফিল নয়, এই মাহফিল হচ্ছে বেহেস্তের বাগান। অতএব আমরা প্রত্যেক কেরকাদের মধ্যে কেরামান কাতেবিন ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলি অনবরত আপনি যদি ভালো করেন ভালো লিখবে, মন্দ করলে মন্দ লিখবে, অর্থাৎ সওয়াবের কাজ করলে সওয়াব লিখবে, গুনাহের কাজ করলে গুনাহ লিখবে। এই ফেরেশতাদের নাম কি? কেরামান কাতিবিন। ফেরেশতাদের নাম কি? কেরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ, এই কেরামান কাতিবিন সব সময় আমাদের এই কর্মগুলি লিখতেছে এবং লিখবে। যতদিন পর্যন্ত আমরা এই দুনিয়ার মধ্যে থাকব, শ্বাস নিঃশ্বাস নিব, ততদিন পর্যন্ত তারা লিখতেই থাকবে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারিম থেকে দৈকনায়াত হাদিস রিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। মহান মনিব যদি তৌফিক দেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সঙ্গে নিজে খোদা মজ্জুন হয়ে যার সঙ্গে মহব্বত করেছেন, প্রেম করেছেন, তিনি নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। দেয়ার ইজ নট গড বাট আল্লাহ মুহাম্মদ ইজ দি মেসেঞ্জার অফ আল্লাহ। সেই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যেই নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। কাকে পাওয়া যাবে না? এটা কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসিরের কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. আমার আল্লাহ বলেন কোন এর ফাইল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিব, আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে আমার বন্দাদেরকে জানাই দেন, যদি তারা আমি আল্লাহর মহব্বত পেতে চায়, দিদার পেতে চায়, ভালোবাসা পেতে চায়, তাহলে যেন আপনি নবীকে ভালোবাসে। কারণ নবীকে যারা ভালোবেসেছে, জীবন দিয়েছে, তবু নবীর ভালোবাসা ছেড়ে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ভালোবাসা করলে শুধু আল্লাহর সঙ্গে ভালোবাসাই হবে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আমরা যদি ভালোবাসা করি তাহলে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন সেই নবীর সঙ্গে কোন ভালোবাসা করছে। আপনার শুধু পুরুষই সাহাবীরা ভালোবাসা স্থাপন করেন নাই, শুধু
মহিলারা পর্যন্ত সেই নবীর ভালোবাসা স্থাপন করেছে। তিনি নাম হইল উম্মে জামিনা। নাম কি? উম্মে জামিনা। তিনি মা বাবার অনুমতি না নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো তার ভিতরে ইমানের জজবা, নবীর মহব্বত, ওইগুলি দেখে তার মা বাবা ভাই বেরা দর আত্মীয় স্বজন কেহই সহ্য করতে পারে না যে সে আমাদের ঘরে হইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কলমা পড়বে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করবে, এটা হতেই পারে না। ওই উম্মে জামিনাকে জানাই দিয়েছি, উম্মে জামিলা তুমি যদি আমার ঘরে থাকিও মুহাম্মদের কালিমা পড়ো, ইরসালতের কালিমা পড়ো, তাওহীদের কালিমা পড়ো, তাহলে কিন্তু আমার ঘরে তুমি থাকতে পারবে না। যখন নাউজুবিল্লাহ আমার ঘরে থাকতে পারবে না, কাবার দাবার তোমাকে দেওয়া হবে না, এমন কি তোমার পরনের বস্ত্রগুলিও দেওয়া হবে না। উম্মে জামিলা বলতেছে, ও আমার আত্মীয় সুজন, ও আমার মা, ও আমার আব্বা, শুনিয়া রাখো, শুধু ঘর কেন তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তবু রহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারবো না, সব কিছু ছেড়ে দিব কিন্তু রহমাতুল লিল আলামিনের কলিমা ছাড়তে পারবো না। ওই মুহূর্তে সেই উম্মে জামিলা মা বাবা ভাই বেরাবদর সকলেই তাকে যখন বলল তুমি আমাদের ঘর চরে চলে যাও, এমনকি তোমার এস্তা যে বস্ত্রগুলি আছে, পোশাক আছে, এইগুলি তোমাকে দেওয়া যাবে না, তুমি যদি যাও তাহলে কালে হাতে চলে যাবে, শুধুমাত্র পরনের কাপড় নিয়ে চলে যাবে। এবার দেখা যায় মক্কার জমিনে এমন অবস্থা ছিল যেই সময় নাকি শুধু মারামারি কাটাকাটি বেবি ছাড় জিনা এইগুলির মধ্যে মানুষ লিপ্ত থাকত। ওই সময় নবী পাক দরার বুকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ হইয়া সব কিছু বন্ধ করে ইসলামের শান্তি প্রকাশ করে সব কিছু বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই উম্মে জামিলা রওনা হয়েছে সুদূর মদিনা। কেন? আমার নবী পাক এই সময় মক্কার জমিন ছেড়ে হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনা। কোথায় চলে গেলেন? মদিনা। আমরা সবাই মদিনা যেতে চাইতো, কে কে মদিনা যেতে চান একটু হাত তোলা দেন তো। মাশাআল্লাহ, হাত নামান, সবাই মদিনা যেতে চান। বলেন আমরা মদিনা যাব, আমরা মদিনা যাব, সালাম জানাবো, সালাম জানাবো, আমরা জীবনে একবার মদিনায় যাব, আমরা জীবনে একবার মদিনায় যাব, আমরা জীবনে বারবার মদিনায় যাব। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এবার উম্মে জামিলা, উম্মে জামিলা সব কিছু ছেড়ে দিব মক্কার জমিনে হেঁটে হেঁটে যখন মদিনায় রওনা হচ্ছেন, পথিমধ্যে সন্ধ্যা গণিয়ে আসছে। সন্ধ্যা যখন গণিয়ে আসছে দেখা যায় কয়েকজন যুবক উম্মে জামিলারে হামলা করার জন্য সামনে অগ্রসর হচ্ছে। এমনি উম্মে জামিলা চক্কর পানি ছেড়ে দিয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায়রে, এমন এক সময় ওই পাহাড়ের কিনারার মধ্যে মক্কার জমিনের যুবকেরা আমারে পাইল, যেই সময় আমার সব কিছু নিয়ে যাবে, অলংকার পাতি নিয়ে যাবে, শুধু অলংকার না,
আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ বসায় দিবে, বয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমনি যখন যুবকরা যখন তার কাছে আসছে, তিনিও যখন যুবকদের কাছে গেছে, বলতেছেন ভাইয়েরা আপনারা কি মুসলমান? মুসলমান মুসলমান কোথায় পাইবা এখানে? তুমি কি মুসলমান? উম্মে জামিলা কয়, আমি ইসলাম গ্রহণ করেছি এবং ঈমান এনেছি। কয়, তোমার সাহস তো বড়। এই সামান্য কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার সাথে তুমিও ইসলাম গ্রহণ করে আমাদের সামন দিয়ে তুমি চলে যাবা? এটা তো হতেই পারে না। ওই সময় উম্মে জামিলা রাদিয়াল্লাহু বলতেছে, ও যুবক ভাইরা, তোমাদের মতো আমারও যুবক ভাই আছে, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার কানের কানফুল তোমরা নিয়ে যাও, আমার নাকের নাকফুল নিয়ে যাও, অসুবিধা নাই। কিন্তু তোমার তোমাদের পায়ে হাত রেখে বলি, আমার কিন্তু চরিত্রের মধ্যে দাগ লাগাইও না, সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার চরিত্রের মধ্যে তোমরা দাগ লাগাই। তারা বলে, আবার তুমি যদি ওয়াজ করো, চরিত্রের মধ্যে দাগ লাগাইতাম না, ওয়াজ করো। এমনি সমস্ত ছেলেরা কুকুরের মতো সেই উম্মে জামিলা ইমানদার মহিলার উপর ঝাঁপিয়ে পড়লো। জোরে করে নাও না। এবার যখন নিয়ে তার সব কিছু নিয়ে গেছে, স্বর্ণ অলঙ্কার সব কিছু নিয়ে গেছে, তার চরিত্রের মধ্যে যখন দাগ বসায় দিছে, এবার ডাক দিয়ে বলতেছে, ভাইরা আমার স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছো, দুঃখ নাই, আমার চরিত্র নিয়ে গেছো কিন্তু দুঃখ নাই, অনুরোধ করে রে, যেই পা দুইটা আমার ভালো আছে, হাত দুইটা ভালো আছে, এই পাগুলি তোমরা কেটে দিও না, হাতগুলি কেটে দিও না, কারণ এই পাগুলি দিয়ে আমি হেঁটে হেঁটে যাব সোনার মদিনায়, যে জায়গার মধ্যে আমার নবী যে ঘুমায়। সুবহানাল্লাহ, বলে ওই জায়গার মধ্যে যাইব, যাইয়া ওই হাত দিয়ে নবীদের কদমের মধ্যে সালাম দেব, কদম মুছে করব, তোমরা কিন্তু আমার পা হাত কেটে দিও না। তারা যখন এই কথা বলছে, কই তুমি যে আবার ওয়াজ করো, এমনি কই তোর তার পা গুলি কেটে দে, পা গুলি কেটে দিল, হাত কেটে দে, হাত গুলি কেটে দিল। এই অবস্থায়, মর্ণপন্ন অবস্থায় সেই উম্মে জামিলা মক্কার জমিনে পড়ে রইল। এইগুলি আল্লাহ দেখতেছেন কিনা? নবীজি দেখতেছেন কিনা? নবী দেখার ক্ষমতা আছে কিনা? আছে। ওই মুহূর্তে উম্মে জামিলা যখন নিকি মরণাপন্ন অবস্থায় পড়ে রইল মক্কার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলতেছে, জিবরাইল তুমি দর দিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলো, আমার বন্ধুর প্রেমিক সে নব মুসলিম হয়েছিল কালিমা পড়ে, দুর্বৃত্তরা তার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, বলো আমার বন্ধুকে যাইয়া চিকিৎসা করার জন্য, আমার বন্ধু যদি চিকিৎসা করে তার সমস্ত অঙ্গ ভালো হইয়া যাবে। এমনি জিব্রিল আমিন যখন নাকি নবী পাককে সালামের মাধ্যমে বলছে, হুজুর আপনার প্রেমিক, আপনার পাগল, আপনার আশিক, সে তখন অঙ্গহীন, হাতহীন, পাহীন মক্কার জমিনে পড়ে রয়েছে, প্রায় মৃত্যু সজ্জায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরিল, ও জিবরিল, আমি কিন্তু জানি, আমি কিন্তু দেখি, তারপরেও শুধু আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় রয়ে গেলাম। এমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যেই উম্মে জামিলা পাহীন অবস্থায়, হাতহীন অবস্থায়, মরণাসজ্জ অবস্থায় যখন পড়ে রইল, ওই জায়গার মধ্যে নবী যাইয়া হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পা তো কাটা আপনার লাগাইলেন, লাগাইয়া মুখ থেকে লালা মুবারক লাগাইলেন। কি লাগাইলেন?
লালা মুবারক, হাত কাটা হাতের মধ্যে লালা মুবারক লাগাই দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মুখ মুবারক থেকে লালা মুবারক যখন এই কাটা পায়ের মধ্যে লাগাই দিলেন, কাটা হাতের মধ্যে যখন লাগাই দিলেন, লাগানোর সাথে সাথে পূর্বের ন্যায় ভালো হয়ে গেছে। নবীর মুখের লালার দাম আছে না? আমরার মুখের লালা লাগাইলে এ কাটা হাত কাটা পা ভালো হইবে না, হ্যাঁ ইনফেকশন হবে। ডাক্তার সাহেব বলছেন ইনফেকশন হবে, ভালো হবে দূরের কথা, আর ইনফেকশন হবে। তখন সেই মেয়ে উম্মে জামিলা ইমানদার মহিলা ওই পাগলি দাঁড়াইয়া সর্বপ্রথমে বলো কালমার মালা মোরা গলায় পরিব, কালমার মালা মোরা দুঃখ কষ্ট যাই আসে, দুঃখ কষ্ট যাই আসে সব কিছু সইব, কালমার মালা মোরা গলায় পরিব, কালমার মালা মোরা পরিব। ওই মুহূর্তে অম্মে জামিলা বলতেছে কে আপনি আমার হাত কেটে দিয়েছে, আমার পা কেটে দিয়েছি, আমার সুখগুলি উঠিয়ে দিয়েছিল, কে আপনি? এমনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে জামিলা গো, উম্মে জামিলা তুমি আমাকে চিনো না, যেই নবীর জন্য তুমি মক্কার জমিনের ঘর ছেড়ে দিয়েছ। সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ, এই উম্মে জামিলা যেই মানের জন্য যেই নবীর জন্য তুমি ঘর ছেড়ে দিয়েছো, বাড়ি ছেড়ে দিয়েছো, ভাই ছেড়ে দিয়েছো, সম্পদ ছেড়ে দিয়েছো, মা ছেড়ে দিয়েছো, আব্বা ছেড়ে দিয়েছো, যেই নবীর কালামা ফেরা এই নবী তোমার সামনে হাজির হয়ে গেছে, এমনি পা দুইটা আমার নবীর কদমে লাগায় কয় ও হুজুর কি আমার অন্যায় ছিল, কি আমার দোষ ছিল, কি আমার এমন অপরাধ ছিল, আমার হাত কেন কেটে দিয়েছে, আমার পা কেন কেটে দিয়েছে, আমার চোখগুলি কেন উঠাই দিয়েছিল। আমার নবীরা দিয়ে বলতেছে উম্মে জামিলা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার পাগুলি আমি ভালো করে দিয়েছি, তোমার হাতগুলি আমি ভালো করে দিয়েছি, তোমার কোনো চিন্তা নাই, কারণ আমি নবী যতদিন পর্যন্ত উম্মতের কাছে থাকব তার কাছে কোনো দিন গজব আজাব আসতে পারে না। আর যদি বলেন সুবহানাল্লাহ বলেন ও প্রিয় হাবিব আশে কেরে রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব আশে কেরে রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব আশে কেরে রাখছো কেন আশক ছিল অস্করণে জবাদিলায় তরে, আশক ছিল অস্করণে জবাদিলায় আমরা আশিক সাইনা কিসো, আমরা আশিক সাইনা কিসো, সাইন বি আপনাকে পিয় হাবি আশে কেরে রাখছো কেন দোরে, ও প্রিয় হাবি আশে কেরে রাখছো কেন দোরে, সালাতুনিয়া রাসূল সম্মানিত হাজিরিন, আমার নবী পাক যার নিকটে থাকবে তার কাছে কোনোদিন বিপদ আসতে পারে না, গজব আসতে পারে না। বলে এটা কি কোন মৌলবীর বানানো কথা না, কোন মুক্তি মহারতিসের কথা না, স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ করে বলেন এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআন শুনতে বলেন بسم الله الرحمن الرحيم وما كان الله
وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. অতএব যেই সমস্ত মুসলমানদের কাছে, যেই সমস্ত আশিকের রসূলদের কাছে, যেই সমস্ত উম্মতের কাছে আমার নবী পাক থাকবে, আল্লাহ বলেন তাকে কোনোদিন আমি গজব দিব না। সম্মানিত হাজিরিন, এটা তো উম্মে জামিলার কথা শুনলেন। আমার নবীর জন্য বহু মহিলা সাহাবী আছে যারা নাকি নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বাবাকে আপনার নবীর রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলেন একজন মহিলা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ ময়দানের মধ্যে দাঁত মুবারক শহীদ করেছেন, কি শহীদ করেছেন? দাঁত মুবারক শাহাদাত করেছেন। এমন অবস্থায় সেই মহিলা শুনতে পাইল আমার নবী নাকি উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করছে, এমনি পাগল বেশে রওনা হয়েছে উহুদের ময়দান। যখন রাস্তার মধ্যে গিয়েছে এমনি বলছে, মা তুমি কোথায় যাচ্ছ? কয় আমি যাচ্ছি উহুদের ময়দানে। কয় যাই লাভ নাই, উহুদের ময়দানে তোমার আব্বা শাহাদাত বরণ করছেন। ওই সময় মহিলার একদিন বলতেছি, আমি আমার আব্বা শাহাদত বরণ করেছে এটা শোনার জন্য আমি যাই নাই। তোমরা উত্তর দাও, দিনের নবী কামলাওয়ালা, নূরের নবী কেমন আছেন? সেই উত্তরটা আমাকে দাও, আমার আব্বা শাহাদত বরণ করেছেন এটা আমি শুনতে যাই না। আবার যখন সামনে অগ্রসর হলো এমনি দেখা যায় কিছু সংখ্যক লোকে বলতেছে, ও মা তুমি কোথায় যাচ্ছ গো মা? আমি তো উহুদের ময়দানে যাচ্ছি। উহুদের ময়দানে যাইয়া লাভ নাই, উহুদের ময়দানের মধ্যে তোমার স্বামী শাহাদত বরণ করেছে। ওই মহিলার একদিন বলতেছে, রাস্তায় শুনে আসলাম আমার আব্বা শাহাদত বরণ করেছে, ইতিমধ্যে শুনলাম আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার আব্বা শাহাদত বরণ করছে আমি শুনতে চাই না, আমার স্বামী শাহাদত বরণ করেছে আমি শুনতে চাই না। বলো না, প্রাণের সে যাকে আমি ভালোবাসি, আমার প্রাণের নবীজি কেমন আছে? এমনি যখন আবার যখন সামনে অগ্রসর হচ্ছে এমনি বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? কয় আমি উহুদের ময়দানে যাচ্ছি। কয় উহুদের ময়দানে যাইয়া লাভ নাই, তোমার সন্তানও শাহাদত বরণ করেছে। কয়জন হইল? প্রথম শুনলো তার আব্বা শাহাদত বরণ করছে, দ্বিতীয়বার শুনলো তার স্বামী শাহাদত বরণ করছে, তৃতীয়বার শুনলো তার সন্তান শাহাদত বরণ করেছে। আমি ওই মহিলার একদিন বলতেছি, অপতিকেরা তোমরা শুধু বলো আমার আব্বা শাহাদত বরণ করেছে, আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার সন্তান শাহাদত বরণ করেছে, কিন্তু কেউই তো বলায় না আমার প্রাণের নবী কামনেওয়ালা কেমন আছে, এই কথা তো কেউই তোমরা বলায় না। এমনি দেখা যায় সামনে যখন অগ্রসর হয়েছে সাহাবীরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিকে বেষ্টন করিয়া যখন খেদমত করতেছে, এমনি সে মহিলা খানতে খানতে এই চতুর্দিকে বেষ্টনের ভিতরে প্রবেশ করলেন, যায়া সাইরা সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ। এমনি দেখা যায় কান্নাজড়িত কণ্ঠে সেই মহিলাটা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আপনাকে দেখার জন্য আমি ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম। ওই মুহূর্তে অন্যজন চোখের পানি রাখতে পারলেন না, বলতেছি, হে মা আমি ভালো আছি রে মা, কিন্তু তুমি অত্যন্ত
আহত হয়েছো, আক্রান্ত হয়েছো? কয় কেমনে হুজুর, আমি কেমনে আহত হইলাম? কয় রে আমার তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে, তোমার আব্বা উহুদের ময়দানের মধ্যে শাহাদত বরণ করেছে, তোমার সন্তান এই উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। ওই মুহূর্তে ওই মহিলা ডাকতে বলতেছে, হুজুর আমি যখন নাকি আপনার নূরানির চেহারা দেখেছি, দেখা মাত্র আমার স্বামী হারানো বেতা, আমার সন্তান হারানো বেতা, আমার আব্বা হারানোর বেতা, এক মিনিটে আমি বলে গেছি। জয় বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? সবাই আওয়াজ দেয়া, সবাই আওয়াজ দেয়া। আপনার দুরুদ গজল এইগুলি সবাই আওয়াজ দা বলতে পারবে না? সবাই বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা যে মহিলারা পর্যন্ত স্থাপন করে গেছে ওইগুলি আমি বলে গেলাম। এখন আমার আয়াত যে পড়েছিলাম এই আয়াতের দিকে আমি আস্তে আস্তে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবাই আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে আমি নিশ্চয়ই নির্দিষ্ট সময় নামাজ পড়ার জন্য আমি আল্লাহ নির্দেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নামাজ দরকার আছে নি? জোরে বলেন, আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। যারা এখন পর্যন্ত পড়ি নাই, ফজর থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হাত উঠাই দেখেন, আমরা ফজর থেকে নামাজ আদায় করবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম হুসাইন যুব সংঘ। ওয়ান গতি নাই রে গতি নাই রে গতি নাই, মুসলমানের নামাজ বিহীন গতি নাই মুসল। মহব্বত করেন নাই, উপায় নাই রে উপায় না রে মুসলমানের নামাজ বিনে, উপায় নাই আল্লাহুম্মা। সম্মানিত হাজরিন, আর সেই নামাজ কেন আমরা প্রতিষ্ঠা করব, নামাজ কেন আমরা কায়েম করব? সেই নামাজ হইল বেহেস্তের সাবি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ হইল বেহেস্তের সাবি। শুধু বেহেস্তের সাবি না, যারা নাকি নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? যেইগুলির সামনে আমাদের রয়ে গেছে, অবশ্যই এইগুলি আমরা অতিক্রম কইরা জান্নাতে যাওয়ার লাগবো। এই নবীর হাদিসের কথা, ওয়াকাদ জাআ ফিল হাদিস শরীফ মান হাফাযা আলা সলাতিল আলা সলাতি আকরামাহুল্লাহু বি খামসে খিসাল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, যে সমস্ত আমার উম্মতরা, যে সমস্ত আমার প্রেমিকেরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে, কয়েকটি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, আমার আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার নগদ প্রদান করবেন। এইগুলি আমরা সবাই রয়ে গেছি। পাঁচটা পুরস্কার কি? এক নম্বর হইল يرفع عنه ضيق الموت
মৃত্যু হইব নি, সবার মৃত্যু হবে তো বন্ধুগণ, মৃত্যুর এমন কষ্ট হবে। এই কথাটা আপনারা গভীর মনোযোগে শ্রবণ করেন, অন্তরের মধ্যে দুঃখ আনেন, এমন কষ্ট হবে। সাত সাগরের পানি দিলেও মৃত্যুর সময় তৃষ্ণা মিটবে না, এমন কষ্ট হবে। পানি দিলেও কলিজার মধ্যে প্রবেশ করবে না, মনে করবে আজরাইলে যেন বুকের মধ্যে উহুদ পাহাড়টা সাবায় রাখছে, এমন কষ্ট হবে। আমার নয়রিন যে ব্যক্তির নেকি ফাসুকের নামাজ হেফাজত করবে, মৌতের সময় কষ্ট হবে না। যেমনি ভাবে নেকি শিশু সন্তান মায়ের কোলের মধ্যে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়, নামাজ হেফাজতকারীরা তেমনি ভাবে মৃত্যুর কোলে ঘুমায়া যাবে। কয় নম্বর পুরস্কার? এক নম্বর। ফার্স্টটা পুরস্কার মধ্যে এক নম্বর পুরস্কার হইল মৃত্যুর সময় যন্ত্রণা হবে না, খুব আরামে যেমনি ভাবে মায়ের কোলের মধ্যে সন্তান দুগ্ধ পান করতে করতে ঘুমায় যায়, এইভাবে আপনার ঘুমায় যাবে। ওলি আল্লাহদের মৃত্যু আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ ধরে বলবেন না। দ্বিতীয় নম্বর পুরস্কার হইল কবরের আজাব হবে না, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দুই নম্বর পুরস্কার হইল কবরে আজাব হবে না, আমরা সবাই মৃত্যু হইব, হইব নি, দুনিয়ার কোন মানুষ আপনি আমার সঙ্গে যাবে না। আহা, এই জন্য তো কবিরা বলেন, সার জনে কাঁদে করে জানা যায় নিবে, তিন জনে কোলে করে কবরে শুইবে, তিন জনে কোলে করে কবরে শুইবে, ওই কবরে নবী সারা, ওই কবরে নবী সারা, আপন কেহ না ডাইনে বামে মাটি নিচে মাটির বিছানা, ডাইনে বামে মাটি ঠিক কিনা ধরে বলেন এই কবরে, তখন আজাবাল কবর, কবরটা দেয় আপনার খুব ছোট, বসতা যায় না, লড়াচড়া করা যাবে না, কিন্তু ওই পাঁচ ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, দুই নম্বর পুরস্কারের মধ্যে আল্লাহ পাক এই কবরটারে প্রশস্ত করে দিবা, সুবহানাল্লাহ বলেন, অন্ধকারটারে দূর করে দিবা। আপনার সাপ আছে না, কবরের সাপ দেয় না, এই সাপ কিন্তু প্রত্যেকটা মুসলমানের সাপ পাওয়া লাগবো। আমি আহমদুল্লাহ কেন বিপ্লবীর যদি কবর রাখে কবরের মাঠে সাপ দিবে, ডাক্তার সাহেবরা যদি কবর রাখে কিন্তু সাপ দিবে, বেনামাজিরও সাপ দিবে, নামাজিরও সাপ দিবে। বলতে পারেন হুজুর, নামাজ পড়লেও যদি সাপ দেয় আর নামাজ না পড়লেও যদি সাপ দেয়, তাহলে ফইরা লাভ কি? অবশ্যই লাভ আছে। যে মুসলমান নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তি কবরে সাপ দিবে, কিন্তু কষ্ট হবে না, কষ্টের পরিবর্তে আরাম লাগবে। কষ্টের পরিবর্তে কি লাগবে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজেরও যদি কবরে সাপ দেয়, বেনামাজেরও যদি কবরে সাপ দেয়, তো নামাজের সম্মান রইল কই? আমার নবী বলতেছেন, শুনিয়া রাখো, কোন মানুষের যদি মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, নিজের সন্তান যদি মাথার একটু চাপ দেয় আরাম লাগবেনি, পায়ের মধ্যে যদি চাপ দেয় আরাম লাগবেনি। আমার নবী বলেন, আয়েশা, যে ব্যক্তি নাকি নামাজ পড়বে কবর যখন রাখা হবে, চাপ দিবে ঠিক, কিন্তু কষ্ট হবে না, মৃত্যুর সময় দে যন্ত্রণা হয়েছে, শরীরের মধ্যে যে ব্যথা লাগছে এ চাপে আরো আরাম লাগবে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, ঈমান নাই, তাদেরকে এমন চাপ দিবে একদারের হাড় ভাঙ্গা অপরদারে নিয়ে যাবে। দুই নম্বর পুরস্কার, কয় নম্বর পুরস্কার? তিন নম্বর পুরস্কার হইল, তিন নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা, ওয়ায়ুতিগিল্লাহু বিআমিনি, আল্লাহু আকবার বলেন, তিন নম্বর পুরস্কার হইল আমল নামা ডাইনাতে দেওয়া হইব, সুবহানাল্লাহ, আমল নামা কোথায় দেওয়া হইব? ডাইন হাতে। ওই দিন মুসিবতের দিন কোন ব্যক্তি যদি
ডান হাতে আমল নামা পে যায় মনে করবে সে হবে জান্নাতি। আর কোনো অসুবিধা নাই, আপনি আমি যদি জান্নাতি যদি ডান হাতে যদি আমল নামায় দেয় আমরা বুঝতে পারবো, আর কোনো অসুবিধা নাই যে মুসলমান ডান হাতের মধ্যে আমল নামা পাইবে সে নিজেই নিজেই স্বীকৃতি দিতে পারবে, হাসর ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারবে, আর কোনো অসুবিধা নাই। নবীর হাদিস অনুযায়ী ডান হাতে আমল নামা যে পাইবে তার স্থান হবে জান্নাতের ভিতরে। তিন নম্বর হইল এটা, চার নম্বর হইল ওয়ামুরু আলা সিরাতি কাল বার, আল্লাহু আকবার বলেন, চার নম্বরটা ওই যে শুনছেন তিরিশ হাজার বৎসরের রাস্তা, শুনছেন না নি, এই তিরিশ হাজার বৎসরের রাস্তা বিজলির মতো পার হইয়া যাইব যারা নাকি ফাসতে নামাজ হেফাজত করবে। তিরিশ হাজার বৎসরের রাস্তা, এটা কি লোকরাত থেকে নিচে রাস্তা যে পট করে দৌড় মাইরা কোনা কোনি গেলাম, হেরম না, এটা এমন রাস্তা যেটা নাকি চুল হইতে চিকন হীরা হইতে দার। আমার নবী বলেন কেমনে আমার উম্মত হইব ফার, নেকি বান্দা হইবে যারা আশিকে রসুল হইবে যারা নামাজে বান্দা হইব যারা বিজলির মতো হইয়া যাইব ফার। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।